আপনি কি ডানে যাবেন না বাইরে যাবেন? বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি আছে? আর বাইরে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন, মনে থাকবে কোন দিকে। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়ুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ছোট ভাবিত হও, প্রতিযোগিতা করো, রব্বে করিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আদেশটা কার? আমরাও ছুটি, আমরাও প্রতিযোগিতা করি, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায়, কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায়, কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায়, কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায়, এগুলোর প্রতিযোগিতা। কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায়, কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া যায়, এগুলোর প্রতিযোগিতা, যাতে মানুষের কষ্ট হয়, যাতে আল্লাহ লানত তার উপর আসে। কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে? মুমিনরা যাবে ডানে না বায়ে? সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত। ডানে আছে কি আর? উত্তর দিতে হবে আমার প্রশ্নের, ডানে আছে কি আর? দুইটা জিনিস আছে, এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে আওয়াজ করে বলেন, এক নম্বরে দুই নম্বরে, এই দুইটা আমরা চাই কি চাই না? আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট, ও জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে ছোট, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। বিয়েকে কঠিন করবেন না, আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেওয়া লাগবে, এত টাকা পামো কই? কথা বলেন, কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়, আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছে, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী, তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে নাই। এই জন্য খবরদার, বিয়েটারে সহজ করে দেবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়, ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন, আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন, কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে? কথা কানে, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন, ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই, বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে? এই জন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন? আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিবিনাল গায়্বা ওয়াল-আফীনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন। সুবহানাল্লাহ পড়ো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে, যখন কম থাকে কম দান করে, কিন্তু দান করে, ঠিক কিনা? দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল অনেক টাকা, তো বেশি দেন, এক সময় অর্থের টানা পড়েন যাচ্ছে, সমস্যা যাচ্ছে, তো ওই সময় কম দেন, বছরে আপনি অবস্থা ভালো থাকে 10,000 টাকা সাদাকা করেন, যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না?
তার মানে ইনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম। মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। মদিনার সবচাইতে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোনো সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনবানদের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব, শুনতেছেন বুঝতেছেন, সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো নামাজ করতো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীর বিষ্ণু ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইবনা আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন দেখবেন আসতে শুরু করছে, এটাই সিস্টেম, দিলে কমে না, না দিলে কম, সুবহানাল্লাহ। পড়ে উদাহরণ হিসেবে বলছেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো, আপনি এটাকে ধরে রাখছেন, এটাকে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটাকে দিয়ে দিলে আরেকটা ধরতে পারবেন, ঠিক কিনা? 5 কেজির এটা ওজন দিয়ে দিল, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরো, ওইটা আবার আরেকজনকে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটাকে ধরো, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ বললেন, ইনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, আমার মুত্তাকি বান্দারা প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন, করেন তো? টেক ইট এজ রিমাইন্ডার, আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন, যাতে দান করতে একটু সমস্যা মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান, দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়, দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম, প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়, আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে, কিয়ামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিশ্ব নবী বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনুন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না, ডান হাত কি দিল বাম হাত দেখেনি, অন্য মানুষ জানাতে দূরে করে। এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়, এই জন্য একটু দান করার অভ্যেস কর, অল্প করে করেন। আজকে যেই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন, দান করতেই হবে। কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে, রাজি আছেন? আল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله
তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, এবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি, এরকম দান থাকার দরকার আছে না? নাই। তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে।